वो जाने वाले हाजी। अरे पास पर कोई यार रसूल अल्लाह মায়ের নবী, এখন কিন্তু বাবা দিলটা নরম হয়ে গেছে। আমার নবীর, আমার আল্লাহ এত সম্মান বাড়াইছে, উম্মতে 24 ঘন্টা সেজদায় পড়া থাকলেও উম্মতের শুকরিয়া আদায় হবে না রে বাবা। আমার নবী শব্দ মাগাজ বাড়ি দিয়া জান্নাতে যাইয়া বেলালের পায়ার আওয়াজ শুনিয়া বলাইছে। আমার নবী ডাক দিয়া বলে, বেলাল তুমি কি এমন আমল করো গো বেলাল, ও বেলাল তুমি কি এমন আমল করো, ও বেলাল তুমি কি এমন আমল করো, ও বেলাল তুমি কি এমন আমল করো, আমি জান্নাতের ভিতরে ডুইকা যেখানে ঢুকি সেখানে তোমার পায়ের আওয়াজ শুনলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, নবী গো আমার টাকা না, আমার চেহারা নাই, আমার জিব্বাটা সামনে দিয়া কাটা, আমার চেহারাটা নিগ্রোর মতন কালো, আমার ফিটের মধ্যে লোহা গরম করে দাগ দিয়া বইরা ফালাইছে, আমার জবান দিয়ে আমি আল্লাহর জিকির করে দিকারে বাবা, আমার জিব্বার মধ্যে লোহা গরম করে লাগাইয়া দিছে। ও নবী গো সব সাহাবীরা নামাজ, আমি ইকামত দেই, আমি আজান দেই, আমি আজান দেই, আপনার পিছনে দাঁড়ায় আমি ইকামত দেই, হো নবী গো, কিন্তু আমার নামাজের পরে সব সুন্দর সুন্দর সাহাবীরা যাই আপনার সঙ্গে মুসাফা করে, কিন্তু আমার চেহারা কালো দিকে আপনার সামনে যাই না। আপনার মন কইলা ডাকটা দিতাম গেলে জিব্বাটা কাটা বালা কইরা ডাক দিতাম পারি না রে ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, কিন্তু আপনার সামনে যায় না, সব সুন্দর সুন্দর সাহাবীরা যায়, কিন্তু আমি যদিও সামনে যাই না, আমি সব সময় যখন উযু করি, উযু কইরা দুই রাকাত নামাজ পড়ি গো নবী, দুই রাকাত নামাজ পড়ি আমার আল্লাহরে বলি, আল্লাহ নামাজের পরে সব সুন্দর সুন্দর সাহাবীরা, সুস্থ সুস্থ সাহাবীরা নবীর সঙ্গে কথা বলে, কিন্তু আমি বেলালের চেহারাটা কালো, শরমে আমি যাই না, কিন্তু আমার নবীর ভালোবাসা যেন আমার উপরে থাকে, এই জন্য দুই রাকাত নামাজ ভিক্ষা দিলাম ও আল্লাহ। আমার নবী ডাক দিকে, ও বেলাল তুমি যে দুই রাকাত নামাজ পড়ছো আমার ভালোবাসা বাবার জন্য, এই দুই রাকাত নামাজ আল্লাহ কবুল কইরা ফেলাইছে, এই জন্য তুমি দুনিয়ার জমিনে হাঁটা চলা করো, তোমার পায়ের আওয়াজ জান্নাতের পর্যন্ত আমার আল্লাহ পৌঁছাইয়া দিয়েছে। বেলাল ডাক দিয়ে নবী গো আমার টাকা নাই, পয়সা নাই, আরে এখনো তো আহমদপুর এমন কিছু পাগল আছে, নবীর পাগল রাতের বেলা বিনায় বিনায় গো নবী গো এলাকার দিকে টাকাওয়ালারা বিমান দিয়া উইরা উইরা মদিনায় যায়, আমরা টাকা নাই পয়সা নাই যাইতে পারি না, কিন্তু মনটা তো পড়ে আছে সোনার মদিনা, সোনার মদিনা বহু ধরে সোনার কিন্তু মদিনা বালা দূরে, কিন্তু মদিনা বালা দূরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, সোনার মদিনা আল্লাহ, হে সোনার মদিনা, হে কিন্তু মদিনায়
অন্ত জেগিয়েছে একবার সোনার মদিনায়, তাহার মনে আর কোন দুঃখ রইল না। আমার বাসির ভাই বাসিরে গেছে না, আয় ভাই দি আদর করে দি, আহা আহা, এই চোখ মদিনার নবীর রওজা দেখছে, এই জেগিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না। জেগিয়েছে একবার জেনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না। বলো হে আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, আমার মন কান্দে প্রাণ কান্দে রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। বল সোনার মদি আল্লাহ লাল, হে বল সোনার মদি কিন্তু মদিনা বালা আমার, কিন্তু মদিনা বালা আমার অন্তরে। আরে পাগল দেখ পাগল কি করে, বাসির মিয়ার নামে রেখে দে হাজি সাহেব আছে, হাজি সাহেব সোজানে বালে হাজি, দেখবে কতটা টেহা দিছে মহব্বতে বইরা, ও জানে বালে হাজি, জব যাব তুম মদিনা দরবারে মোস্তফা মে, মেরা সালাম কে হাইরে। এ আমার নবী নগরের বন্ধু, নবীরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে যায়, জিব্রাইল ফেরেশতা আছে বি আব্দি হি মানে তিনজন এখানে, বা মানে জিব্রাইল আব্দুল মানে নবী, হি মানে ইলাল্লাহ, জিব্রাইল আয়েশা নবীকে আল্লাহর দিকে নিয়ে যাইতেছে, মসজিদে হারাম থেকে রওনা দিছে, যাওয়ার সময় একটা কবর দেখছে, কবর মানে রওজা, এই রওজাটা অন্য কোন নবীর রওজা না, এই রওজাটা ওই পয়গম্বরের রওজা, যেই রওজা যেই পয়গম্বর আমার আল্লাহর সঙ্গে তোর পাহাড় গিয়ে বারবার কথা বলতেন, ওই পয়গম্বরের নাম হলো হযরতে মুসা কালিমুল্লাহ। নামটা কি বলছি? মুসা কালিমুল্লাহ। এই তোমার নামটা কি বলছি? কার সঙ্গে কথা বলতো? এই দুনিয়া থেকে ইব্রাহিম নবীর রওজা ছিল না, চিৎকার মাইরা কন্ন সুবহানাল্লাহ, খাজা উসমান হারুনি, মা ফাতেমা হাসান হুসাইন খাজা উসমান হারুনি, শেখ মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি, মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই আমি পরব গলার মালা, আখেরাতে পাই যেন তোমারে ঠিক না। হায়রে নবী নগরের বন্ধু, মুসা নবী রওজার উপর দিক দিয়া আমার নবীকে কেন মেরাজে নিয়েছেন, একটাই কারণ,
এই মূসা নবী বারবার আল্লাহর কাছে বলছে, আল্লাহ রব্বি আরনি, তোমাকে আমি তোমার সঙ্গে আমি কথা বলি কিন্তু আমি তো কোনোদিন তোমাকে দেখি না, একটু দেখবার মন চাইতেছে, রব্বি আরনি প্রভু দেখা দাও। আল্লাহ বলে লান্তারি, কখনোই তুমি আমার দেখতে পারবে না। এই জন্য আল্লাহ তার বন্ধুরে মেরাজে নেওয়ার সময় হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম অ্যান্ড হাবিব, কালিম এবং হাবিবের মাঝে পার্থক্য কি? কালিমুল্লাহ হলো তিনি যিনি আল্লাহর সঙ্গে বারবার কথা বলে কিন্তু দেখতে পারে নাই, আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি বিছানার মধ্যে আরামে ঘুমায় থাকে, স্বয়ং আল্লাহ নবীর দিদারের জন্য জিব্রাইলকে নবীর ঘরে পাঠায়া দেয়। এই জন্য আমরা বড় ভাগ্যবান, আমরা বড় ভাগ্যবান, আমার নবী আল্লাহর দিদারে যাইতেছেন, মূসা নবী রওজার উপর দিক দিয়ে আমার নবী যাইতেছে, আল্লাহর হাবিব বলে আমি যেই মাত্র মূসা নবী রওজার বরাবর দেখে গেলাম, নবীর তাকায়া দেখি, মূসা নবীর কবরে তাকায়া দেখি তিনি শুয়া নয়, শুয়া নয়, তিনি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। এর দ্বারা প্রমাণ হইয়া যায় নবীগণকে আপনা পর রওজায় জিন্দা না মরা, তাহলে আমার নবীও রওজা মোবারকে জিন্দা না মরা। মূসা নবী রওজার উপর দিক দিয়া আমার নবীর মেরাজটা করার একটা মাত্রই কারণ, আল্লাহ মূসা নবীর ডাক দিয়া বুঝাইয়া দিছে, মূসা রে দেখ দেখ, হাবিবুল্লাহ কারে কয় তাকায়া দেখ, আমার বন্ধু নবী আমার দিদারে আসতেছে। মেরাজ মানে হলো গোপন, মেরাজ মানে হলো প্রেমের খেলা, মেরাজ মানে হলো আই লাভ ইউর কারবার, মেরাজ মানে হলো অনেক কাছাকাছি ঊর্ধ্বগমন, জোরে কন্যা ঠিক কিনা? আল্লাহর হাবিব ওই যে কুরআনের মধ্যে বলতেছে, মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, আমার আল্লাহর হাবিব মসজিদে হারাম দিয়ে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন। বন্ধুরে আমার, ও আমার আহমদপুরের বন্ধুরা, কোথায় গেছে রে, কোথায় গেছে মসজিদে আকসা, কি লাগে ফিলিস্তিনের লাগে আমার মায়া লাগে, কিসের জন্য? ফিলিস্তিন মুসলমানদের জন্য মায়া লাগে। এই ফিলিস্তিনের ভিতরে মুসলমানদের প্রথম কেবলা আছে, যে মসজিদটার নাম হলো মসজিদে আকসা। চিৎকার মেরা কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে এই কুরআনের ভিতরে মসজিদে আকসার নাম আছে না নাই? আমার নবী এই রজবের মাসে গভীর ওজনীতে ওই মসজিদ আকসার মধ্যে জিব্রাইলের লগে গেছে, যাইয়া ওই মসজিদের ভিতরে আমার নবী দুই রাকাত নামাজ পড়াইছে। নবীর পিছনে মুক্তাদি কেডা জানেননি, 1,24,000 পয়গাম্বর, মতান্তরে 2,24,000 পয়গাম্বর, ওই মেরাজের ওজনীতে যাওয়ার সময় এই মসজিদটার ভিতরে যাইয়া নবী দুই রাকাত নামাজের ইমামতি করেছে। আর যেই মসজিদে আমার নবী মেরাজে যাওয়ার সময় ইমামতি করেছে, এই মসজিদটার দাম আমরার কাছে কম না বেশি? আরো জোরে কোনো কম না বেশি? হ্যাঁ বন্ধু, ওই মসজিদের ভিতরে নবীগণের ভিতরে মূসা নবীও আছে, ওই জায়গার মধ্যে দুই রাকাত নামাজ পড়ছে। আজকে যখন ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ওই ফিলিস্তিনের মসজিদ আকসার উপরে আক্রমণটা করে, তখন মসজিদ আকসার আশেপাশের মুসল্লিরা কি কয় জানেননি? ডাক দিয়া কয়ে, ইহুদি সন্ত্রাসী গুন্ডা বাহিনীরা, ওই ইসরায়েলের বর্বর 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 বেঈমানের গোষ্ঠীরা, তোদেরকে আমরা মায়া কইরা জায়গা দিছিলাম, এখন তোরা উল্টা আমাদেরকে আক্রমণ করতেছস, আক্রমণ কইরা তোরা আমরারে মারতেছস, মাইরা মাইরা আমাদের ভূমি দখল করতেছস, যে ভূমির রক্ত, যে ভূমিটা হলো আমাদের অধিকার, ওই ভূমির মাঝে আমাদের গায়ের রক্ত পালাইতেছ, তোমরাও কাগজে কলমে লেখ কালোয়া যাও, তোমরা আমাদেরকে মাইরা যে ভূমিটা দখল করতেছ, আর আমরা সেই ভূমিতে মসজিদে আকসাকে রক্ষা করতে যাইয়া বুকের তাজা রক্ত এই জমিনে বিছাইয়া আমার আল্লাহর জান্নাত দখল করতেছি। আর জোরে কোন আল্লাহু আকবার! মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনি, হাতটা মুট করে না, এমনি মুট করে, এমনি করে নিচে রাখেন, আমরা ফিলিস্তিন যাইতে পারতাম না কিছু, সে ইহান থেকে চোখ বন্ধ করে এমনি মারি দিব, মনে করুন যে ইসরায়েলের গুন্ডারা সাফারার মধ্যে পড়ছে, কথা কর ঠিক না বেটি? আমি যখন এরকম করবো আপনারা ঠিক করে এমনি মারবেন, ঠিক আছে? ইনশাল্লাহ। হ্যাঁ দর্শিনী, দর্শিনী এফসি স্যার, মাই গুড।
ওকে এমনে ধরছে, এমনে এমনে ওকে আগের মতন বুঝলেন না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার কর। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। জাগো মুসলিম এবার, প্রাণের দাবি আল আকসা। জাগো মুসলিম এবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। বদলা নিময় এবার, জাগানের দাবি আল আকসা। ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? ওই মসজিদে আকসার ভিতরে আমার নবী কয় রাকাত নামাজ পড়ছে? এখন সবাই বলেন, সবাই বলেন, মসজিদে আকসা কি শুধুমাত্র ফিলিস্তিন মুসলমানদের নাকি সারা বিশ্বের মুসলমানদের? এই মসজিদকে রক্ষা করতে গেলে আমরা প্রয়োজন সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। বন্ধু নাই, টাকার পরিমাণ যখন থাকে বন্ধুর সংখ্যা অনেক বাড়ে, টাকা যখন কমে যায় বন্ধুর সংখ্যা দিন দিন। আর এলেম যদি আপনার মাঝে থাকে, আপনার ছায়া যত বাড়তে থাকবে বন্ধুর সংখ্যা বাড়তে থাকবে। কথা বলেন ঠিক কি না বলেন? এলেম আর কি শিখছেন? এলেমের বহুত প্রকার আছে। এলমের শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। এলমের আরো দুইটা প্রকার আছে, এলমু জাহের, এলমু বাতিন। এলমের আরো কিছু প্রকার আছে, এলমু তাসাব্বুর, এলমু তাসদিক। আরেকটা এলেম আছে, মাদ্রাসার গেটেও যাওয়ার লাগে না, এটা স্বয়ং আল্লাহ পাক চয়েস করে বান্দার রিয়াজত আর সহবতের দ্বারা এমনি দান করে। এটার নাম হলো এলমে লদুনি। এই এলমে লদুনি অর্জন করতে গেলে আপনার ওই মাদ্রাসার গেটে যাওয়া লাগে না, মহব্বতের দ্বারা, সহবতের দ্বারা, আল্লাহর ওলিদের চরণ সেবার দ্বারা আল্লাহ পাক রাজি হইয়া তারে এটা গায়েবি বাতিনি এলেম দান করে। এই এলেমটা যারে দান করে, সে যদিও সিএনজি চালা, যদিও অটো চালা, যদিও মাটি কাটে, এই ছেলেটা আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহর ওলিরা গভীর রজনীতে তসবি টিপে টিপে, আর এ যুগের পোলাপান গভীর রজনীতে মোবাইল টিপে। ব্যাপারটা এরকমই মনে হচ্ছে, আল্লাহর ওলিরা গভীর রজনীতে উঠে ডাইনে ভাবে ছায়া দেহে মানুষটি তারে দিক খেলা। কেন দিক খেলাইলে মোরাকাবা চলে না বাবা? মোরাকাবা করণ লাগে গভীর রজনীতে। মৌজিবুর সব ঘুমাই থাকে, সে সন্ধ্যাবেলা বান কইরা খাইয়া চাইলে এশার করে ঘুমাই যায়, আর গভীর রজনীতে ঘুম থেকে উইটা সে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহরে কয় আল্লাহ। এমন কিছু গুনাহ করছি পরিবার পরিজন সন্তান সন্ততি কেউ জানে না, তুমি জানো। এই গুনাহ যদি সমাজে প্রকাশিত তাহলে আমাদের অবস্থা ভয়াবহ হয়ে যেত। তুমি মায়া কইরা গোপন রাখছো, আমিও গোপন কইরা উঠছি, আল্লাহ তোমার কাছে মাফ চাইবার লাগিয়া। আল্লাহ আকবার কইতেন না? আমার তো মন হইতেছে রাত্রে, যদিও সাড়ে বারোটা বাজে প্রায়,
মনে হয় যেন আহমদপুরে আজকে মাগরিবের আজান দিছে। লাইভে ওই যে লেখা আছে মুফতি গোলাম কিবরিয়া অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এটা লাইভ চলতেছে, আমিও চান্দিনা থেকে লাইভ দেখতে দেখতে আইছি। অনেক লোক ঘরের ভিতরে বসে বসে শুনতেছে, কিছু লোক আছে অসুস্থ আসতে পারে নাই অথবা ব্যস্ত, অথবা কিছু লোক সন্ধ্যাবেলা মরে ঘুমাই গেছে গা, সে মাঝরাতে একটু ঘুমটা ভাঙছে আর কি, মোবাইলটা একটু হাত নিচে নিয়ে দেখতেছে যে আহমদপুরে প্রেমের খেলা চলতেছে। এরপর আমি এদেরকে কয়ে দিব, বাবা রে তোরা বাইর থেকে আইস না, আপনারা কম্বলের নিচে শুয়ে শুয়ে ওয়াশটা দেখেন, কারণ আমাদের আহমদপুরের প্যান্ডেলে আর জায়গা নাই। আচ্ছা বুঝছি, ব্যাপারটা তো সত্য না মিথ্যা, আর ওদের সত্য না মিথ্যা। এই আকর্ষণ গুলো তাহিরিকে গোলাম কিবরিয়াকে আশিকি হুজুরকে দেখতে আসে নাই, এরা নবীর মহব্বতে এসেছে। তো যেই কথা বলছিলাম, তিনটা জিনিসের প্রতি যত্নশীল হইতে হইব, একটা হলো অন্তর, আল্লাহ পাক অন্তরের দিকে তাকায়, যার দিল ঠিক যার অন্তর ঠিক তার চেহারা যেমনই হোক সেই লোকটাই আল্লাহর বন্ধু, জোরে কর ঠিক না বে ঠিক। আপনি একটু দাঁড়ান, মোড়া ওই যে স্বাস্থ্যবান যে আপনি হওয়া হয়, এই যে শাল টাল দিয়ে রাখছেন পেশায় যে বইছেন না, মন আজকে সারাই তো উঠতেন না, একটু উঠেন, হ্যাঁ উঠেন উঠেন, আপনার নাম কি? মোহাম্মদ আলম। আপনার আব্বার নাম কি? আবু তাহের মোল্লা। আপনার দাদার নাম কি? মন নাই। আচ্ছা আপনি বসেন, আপনার ধন্যবাদ দিই। এরপরে যে আপনি যে আয়া বইছেন, আপনার বাপের আপনার আব্বার বাপের নামটা জানেন না? আমি কিন্তু ব্যাপারটা ওই হাসাহাসির খোরাক দিচ্ছি না, আপনারা ঘুমটা যদি একটু মোটামুটি জাগা তাহলে তাহির হুজুর বন মেরে বলা বলিত। রাখেন আমি বলছি যে দেখেন আপনারা মানুষ ভুললা যাইব, তিনটা ফিরি দুইটা ফিরি পারিছে না, তিন নম্বর ফিরির দাদার নামটা কইতারে না, এটা আপনার অসুবিধা নাই, না বলাটাই স্বাভাবিক। আমরা নিজের নিয়ে এত ব্যস্ত হইয়া গেছি, আমরা নিজের লই এত ব্যস্ত হইয়া গেছি, আমরা নামটা কোন রকম জানি আর বাপের নামটা জানি দাদার নামটা জানি না। এখন যদি বলি যে দাদার বাপের আমনের বড় বাপের কবরটা কই, আপনি বিচারে হইতেন না, তা আপনি কাগজ লিখ কে রাখেন আলম মিয়া, আলম মিয়া নি, হ্যাঁ মোহাম্মদ আলম মিয়া লিখ কে রাখেন, আপনার ফুত যখন বিয়া শাদি করব ওই ফুতাদের করেন জীব তুইব, তখন আপনি আলম মিয়ার খবরটা ওই নাইনাত্তিরে খুঁজা খুঁজার টাইম নাই। আরে মানুষ হারিয়ে যা, মানুষ হারিয়ে যায়, জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সভায়। আরে মানুষ হারিয়ে যায়, মানুষ কবরের খবর নেয় না। আরে আপনাকে এত আরে তাহিরি সেলিব্রিটি বলেন যাই বলেন, এমন একটা সময় আইব আমার কবরের খবর কার কাছে থাকবে? তবে 750 বছর পরেও বাবা শাহজালালের নাম আসেনি, শাহপুরানের নাম আসেনি, গরিবুল্লাহ শাহর নাম আসেনি, কল্লা শহীদের নাম আসেনি, গণি শাহর নাম আসেনি, আমানুল ইসলাম আসেনি, গরিবুল্লাহ শাহর নাম আসেনি, মিসকিন শাহর নাম আসেনি, বাইবুল মুস্তামিল নাম আসেনি, গোলাম শাহর নাম আসেনি, শাহরি মুক্তাজির নাম আসেনি। আরে কেন এই জন্য আছে, ওদের জীবন মোস্তফার কদমে কুরবান করে দিয়েছিল বলেই ওরা চলে যাওয়ার পরও ওদের রওজা জিন্দা রয়েছে। হাত তুলে বলেন ঠিক কি না? মানে বান্দা যখন মরে যায় বান্দা বান্দাকে বলে যায়, আর বান্দা যখন দুনিয়ায় থাকতে আল্লাহর বন্ধু হয়ে যায়,
এই বন্ধুরা সারা জীবন মানুষের হৃদয়ে বাস করবে। আপনারা যে টাইমটাতে বসছেন এই টাইমে আল্লাহর বন্ধু হওয়ার একটা সুবর্ণ সুযোগের জায়গা। এই গভীর রজনীতে আল্লাহর উলিরা এইভাবে রিয়াজত কইরা মোরাকাবা কইরা গান গাইছে, গাফুর রহিম গাফুর রহিম আল্লাহ কবরে আজাব জু দিবানুষ দেখি তো কবরে গরবারি সা বন্ধু নাই রে, বড় দামি কথা, বন্ধু নাই রে যে জাগায় সে জাগারি বন্ধু নবী মোস্তফা আল্লাহুম্মা গভীর মনোযোগ নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই, দুনিয়া কে লিয়ে আখিরাত বরবাদ না করো, দুনিয়া দুনিয়া করে আখিরাতকে বরবাদ করা যাবে না। কিছু ইনসান কো খুশ করনে কে লিয়ে আল্লাহ কো নারাজ না করো, দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আমার আল্লাহকে বেজার করা যাবে না। মানুষ এখন দুনিয়ার পাল্লায় পড়ে, দুনিয়ার মোহনায় পড়ে তারা আল্লাহকে ভুলে গিয়েছে। খবরদার, এমন একটা মাসি আপনি আমি আহমদপুর গ্রামের ভিতরে রাত্র 12:30টার সময় বসেছি। এই মাসটা হলো রজবের মাস। কি মাস? ইন্না রজাবা শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব মাসটা হলো আল্লাহর মাস। কার মাস? আল্লাহ। ওয়াশাবানা শাহরি, রসুল বলেন শাবান মাসটা হলো আমি নবীর মাস। ওয়া রমাদানা শাহরু উম্মতি, রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। রজবের চাঁদ দেখলে আমার নবী পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। আল্লাহর হাবিব বলেন হে আল্লাহ, আমাকে আমাদেরকে রজব এবং শাবানে বরকত দাও এবং রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে লম্বা করে দাও। তার মানে প্রমাণ হয়ে গেল এই তিনটা মাসের ভিতরে রহমত আর বরকত আছে না না। বাংলাদেশে কিছু টিকটক মৌলবী আছে, যেই টিকটক মৌলবীরা রজবের মাস আসলে আমার নবীর বিরুদ্ধে একটা প্রগাপান্ডা চালায়, যারা বলে আমার নবী নাকি মেরাজটা সশরীরে আল্লাহর দরবারে যায় নাই, যারা বলে আমার নবী নাকি স্বপ্নে মেরাজ করছে, নাউজুবিল্লাহ কালকা কোন
বাজানো। আমি খুব হাসি খুশি মানুষ, আমি যখন সিরিয়াস হয়ে যাবো গা ভাববেন যে একটা কিন্তু আছে, আমি হাসি খুশি থাকলে হিরার মতো কিন্তু আছে, আপনারা চিনতে ভুল করেন না। যদি কেউ আমার গালি দেয় আমি কমু যে দিলি দিছে, হে যদি আমার গাফের বাফের গালি দেয় আমি কমু যা কইলে কইছে। হাদিস শরীফে আছে কেউ যদি কাহারও পিতা মাতার গালি দেয় গালিটা উল্টাইয়া তার নিজের বাপ মার উপরে করে, তাহলে আমার উল্টা গালি দেওয়ার দরকার আছে? আমি দেখবো কেউ যদি আমার নবীর বিরুদ্ধে কথা কয়, উনি কি এমপি না মন্ত্রী, ডিসি না ওসি না এসপি, বক্তা তক্তা সক্তা ইত্যাদি দেখার টাইম আমার আছে? যেই মৌলবি কয় নবীর মেরাজটা স্বপ্নে হয়েছে বাস্তবে হয় নাই, এটা কি মৌলবি? এদের নাম দিছে টিকটক মৌলবি। এই টিকটক মৌলবিদের কারণে ফেসবুকটা আহত, ইউটিউবটা নিহত, গুগলটা আইসিউতে আছে। আমার নবী হইল সর্বোচ্চ আমাদের ইমান, তো সে ইমানের মূলের উপরে যখন কেউ আঘাত করবে তাহলে আমরা কি ছাইরা দিব? আমরা কি ছেড়ে দিব? তাদের কাছে মায়া বিয়া দিব? তাদের সঙ্গে আমরা আত্মীয়তা করব? তাদেরকে দেখলে সালাম দিব? তাদের জানাজাই যাব? এই সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহ? এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কইয়া সমাজের মানুষের ইমান নষ্ট করে, এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরির মতন বক্তার দরকার আছে। এত ছিলেন আপনারা, আপনাকে বেশি ছিলেন, একবার কান্না ফাড়াইলেন আপনারা। গেছিলাম কাতার, কাতার যাওয়ার পরে কোটিপতির বাড়িতে গেছিলাম, দাওয়াত খাইতাম, লাভ হয়েছে যাওয়াতে, গোপন কথা তোর কই লাভ নাই। আমি যখন গিয়েছি তার বাড়িতে দাওয়াত খাইতে, উনি বলতেছে হুজুর আপনার বাড়িতে ব্রাহ্মণ বাড়ি একটা কথা কোন লাগে, আমার অনেক টাকা এক জায়গায় আটকা ফিরে আসিল, পরে অনেক চেষ্টা করছি সে হাড়ে উদ্ধার করতে পারছি না, পরে বন বাইরে থেকে 12 জন লোক আনছি, আইনাটি হাড়া উদ্ধার করছি। কেমন দিলাম এই ব্রাহ্মণ বাড়ির পোলাপান? আমরার কাছে যদি ফাঁসটিয়া থাকে রক্ত বেচছে এটা ফন্ডটিয়া করি করে আরেকবার উপকার করি, কথা কন ঠিক না বেটে? এটার নাম বন বাইরে। তাইলে আমার নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? যারা বলে নবীর মেরাজটা স্বপ্নে, আমরা কি এদেরকে বন বেরা জায়গা দিব? কেউ কথা কইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা বনী ইসরাইল দেখুন হাফেজ, আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, মেরাজের চান্দি যদি মেরাজের ওয়াজ না করি হক আদায় হবে না রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন এভাবে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি তার বন্ধুকে ভ্রমণ করিয়েছেন মিনাল মসজিদুল হারাম, মসজিদ হারাম থেকে ইলাল মসজিদুল আকসা, মসজিদ আকসার দিকে। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, নবীর মেরাজটা কি দিনে হয়েছে না রাতে হয়েছে?
আরো জোরে, এই কোরআনের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন লায়ালুন বলে নাই, লাইলাতুন বলে নাই, লাইলুন বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন লাইলান বলেছেন, বোঝা গেল সারা রাত্রে নবীকে মেরাজ করাই নাই, একবার রাতের কিয় দংশ সময় আমার নবীরে মেরাজ করিয়েছেন। শরীয়তের উত্তর দিমু, শরীয়তের উত্তর হলো আমার নবী যখন মেরাজে গিয়েছে, মেরাজে গিয়া যাওয়ার পরে আমার নবী যখন এসেছে, আয়েশা দেখতেছে নবী যে ঘরের দরজার শিকল লাগাইয়া গেছে, এই শিকলটা নড়াচড়া করতেছে, এর দ্বারা বোঝা যায় মাত্র কয়েক সেকেন্ড। শরীয়তের আরেকটা অর্থ হলো আমার নবী যেখানে বসে উযু করছিলেন, আমার নবী মেরাজ থেকে এসে দেখেন উযুর পানিগুলা গড়াইতেছে, এর দ্বারা বোঝা যায় মাত্র কয়েক সেকেন্ড। কিন্তু হাকিকত যদি বের করতে চান, আমার নবী যখন মেরাজে গিয়েছে, আল্লাহর হাবিব একদিন না দুই দিন নয় ২৭টা বছর প্রেমের খেলা খেলেছে। আল্লাহু আকবার জোরে বলেন। তাইলে নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? এখন বলবেন হুজুর কেন নবীকে মেরাজ করাইছে? আল্লাহ রাব্বুল আলামিন পরের স্টেপে বলে দিয়েছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নবীরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে যায়, জিব্রাইল ফেরেশতা আছে, বি আব্দি হি মানে তিনজন এখানে, বা মানে জিব্রাইল, আব্দুল মানে নবী, হি মানে ইলাল্লাহ, জিব্রাইল আয়েশা নবীকে আল্লাহর দিকে নিয়ে যাইতেছে, মসজিদে হারাম থেকে রওনা দিছে, যাওয়ার সময় একটা কবর দেখছে, কবর মানে রওজা, এই রওজাটা অন্য কোন নবীর রওজা না, এই রওজাটা ওই পয়গম্বরের রওজা, যেই রওজা যেই পয়গম্বর আমার আল্লাহর সঙ্গে তোর পাহাড় গিয়ে বারবার কথা বলতেন, ওই পয়গম্বরের নাম হলো হযরতে মূসা কালিমুল্লাহ। নামটা কি বলছি? এই তোমার নামটা কি বলছি? কার সঙ্গে কথা বলতো? এই দুনিয়া থেকে ইব্রাহিম নবীর রওজা ছিল না, চিৎকার বাইরা কর না, সুবহান আল্লাহ, হাসান হুসাইন খাজা উসমান হারুনি শেখ মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি মুর্শিদের ধুলা আমি পরব গোলার মালা, মুর্শিদের আমি পরব গোলার মালা, আখেরাতে পাই যেন তোমারে ঠিকানা। হায়রে নবীনগরের বন্ধু, মুসা নবী রওজার উপর দিক দিয়া আমার নবীকে কেন মেরাজ নিয়েছেন? একটাই কারণ, এই মূসা নবী বারবার আল্লাহর কাছে বলছে, আল্লাহ রব্বি আরনি, তোমাকে আমি তোমার সঙ্গে আমি কথা বলি, কিন্তু আমি তো কোনোদিন তোমাকে দেখি না, একটু দেখবার মন চাইতেছে, রব্বি আরনি প্রভু দেখা দাও। আল্লাহ বলে, লান্তাররি, কখনোই তুমি আমারে দেখতে পারবে না। এই জন্য আল্লাহ তার বন্ধুরে মেরাজে নেওয়ার সময় হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম অ্যান্ড হাবিব, কালিম এবং হাবিবের মাঝে পার্থক্য কি? কালিমুল্লাহ হলো তিনি যিনি
তিনি আল্লাহর সঙ্গে বারবার কথা বলে কিন্তু দেখতে পারে নাই। আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি বিছানার মধ্যে আরামে ঘুমায়া থাকে, স্বয়ং আল্লাহ নবীর দিদারের জন্য জিব্রাইলকে নবীর ঘরে পাঠায়া দেয়। এই জন্য আমরা বড় ভাগ্যবান, আমরা বড় ভাগ্যবান। আমার নবী আল্লাহর দিদারে যাইতেছেন, মূসা নবী রওজার উপর দিক দিয়ে আমার নবী যাইতেছে। আল্লাহর হাবিব বলে আমি যেই মাত্র মূসা নবী রওজার বরাবর দেখে গেলাম, নবীর তাকায়া দেখি, মূসা নবীর কবরে তাকায়া দেখি, তিনি শুয়া নয়, শুয়া নয়, তিনি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। এর দ্বারা প্রমাণ হইয়া যায় নবীগণকে আপন আপন রওজায় জিন্দা না মরা, তাহলে আমার নবীও রওজা মোবারকে জিন্দা না মরা। মূসা নবী রওজার উপর দিক দিয়া আমার নবীর মেরাজটা করার একটা মাত্রই কারণ, আল্লাহ মূসা নবীর ডাক দিয়া বুঝাইয়া দিছে, মূসা রে দেখ দেখ, হাবিবুল্লাহ কারে কয় তাকায়া দেখ, আমার বন্ধু নবী আমার দিদারে আসতেছে। মেরাজ মানে হলো গোপন, মেরাজ মানে হলো প্রেমের খেলা, মেরাজ মানে হলো আই লাভ ইউর কারবার, মেরাজ মানে হলো অনেক কাছাকাছি ঊর্ধ্ব গমন, জোরে কন্যা ঠিক কিনা। আল্লাহর হাবিব ওই যে কোরআনের মধ্যে বলতেছে মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, আমার আল্লাহর হাবিব মসজিদে হারাম দিয়ে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন। বন্ধুরে আমার, ও আমার আহমদপুরের বন্ধুরা, কোথায় গেছে রে, কোথায় গেছে মসজিদে আকসা, কি লাগে ফিলিস্তিনের লাগে আমার মায়া লাগে, কিসের জন্য ফিলিস্তিন মুসলমানদের জন্য মায়া লাগে, এই ফিলিস্তিনের ভিতরে মুসলমানদের প্রথম কেবলা আছে যে এই মসজিদটার নাম হলো মসজিদে আকসা। চিৎকার মেরা কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে এই কুরআনের ভিতরে মসজিদে আকসার নাম আছে না নাই? আমার নবী এই রজবের মাসে গভীর ওজনীতে ওই মসজিদ আকসার মধ্যে জিব্রাইলের লগে গেছে, যাইয়া ওই মসজিদের ভিতরে আমার নবী দুই রাকাত নামাজ পড়াইছে। নবীর পিছনে মুক্তাদি কেডা জানেননি, 1,24,000 পয়গাম্বর, মতান্তরে 2,24,000 পয়গাম্বর, ওই মেরাজের ওজনীতে যাওয়ার সময় এই মসজিদটার ভিতরে যাইয়া নবী দুই রাকাত নামাজের ইমামতি করেছে। আর যেই মসজিদে আমার নবী মেরাজে যাওয়ার সময় ইমামতি করেছে, এই মসজিদটার দাম আমরার কাছে কম না বেশি? আরো জোরে কোন কম না বেশি? হ্যাঁ বন্ধু, ওই মসজিদের ভিতরে নবীগণের ভিতরে মূসা নবীও আছে, ওই জায়গার মধ্যে দুই রাকাত নামাজ পড়ছে। আজকে যখন ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ওই ফিলিস্তিনে মসজিদ আকসার উপরে আক্রমণটা করে, তখন মসজিদ আকসার আশেপাশের মুসল্লিরা কি কয় জানেননি? ডাক দিয়া কয়ে ইহুদি সন্ত্রাসী গুন্ডা বাহিনীরা, ওই ইসরায়েলের বর্বর 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 বেঈমানের গোষ্ঠীরা, তোদেরকে আমরা মায়া কইরা জায়গা দিছিলাম, এখন তোরা উল্টা আমাদেরকে আক্রমণ করতেছস, আক্রমণ কইরা তোরা আমরারে মারতেছস, মাইরা মাইরা আমাদের ভূমি দখল করতেছস, যে ভূমির রক্ত, যে ভূমিটা হলো আমাদের অধিকার, ওই ভূমির মাঝে আমাদের গায়ের রক্ত পালাইতেছ, তোমরাও কাগজে কলমে লেখাইয়া যাও, তোমরা আমাদেরকে মাইরা যে ভূমিটা দখল করতেছ, আর আমরা সেই ভূমিতে মসজিদে আকসাকে রক্ষা করতে যাইয়া বুকের তাজা রক্ত এই জমিনে বিছাইয়া আমার আল্লাহর জান্নাত দখল করতেছি। আর জোরে কোন আল্লাহু আকবার! মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনি, হাতটা মুট করে না, এমনি মুট করে, এমনি কইরা নিচে রাখেন, আমরা ফিলিস্তিন যাইতে পারতাম না, কিছু হইছে ই আন্তিকা সব বন্ধ করে এমনি মারি দিব, মনে করুন যে ইসরায়েলের গুন্ডারা সাফারের মধ্যে পড়ছে, কথাটা ঠিক না বেটে? আমি যখন এরকম করবো আপনারা ঠিক করে এমনি মারবেন, ঠিক আছে তো ইনশাল্লাহ? হ্যাঁ দর্শিনি, দর্শিনি এফসি স্যার, মাই গো ওকরে এমনি দর্শে, এমনি এমনি ওকরে আগের মতন, বুঝলেন না? ওই যে মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল-আকসা। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার।
মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। জাগো মুসলিম এবার, প্রাণের দাবি আল-আকসা। জাগো মুসলিম এবার, প্রাণের দাবি আল-আকসা, ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা, ঠিক কিনা? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। বদলা নিময় এবার, জাগানের দাবি আল-আকসা, ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা, ঠিক কিনা? ওই মসজিদে আকসার ভিতরে আমার নবী কয় রাকাত নামাজ পড়ছে? এখন সবাই বলেন, সবাই বলেন, মসজিদে আকসা কি শুধুমাত্র ফিলিস্তিন মুসলমানদের নাকি সারা বিশ্বের মুসলমানদের? এই মসজিদকে রক্ষা করতে গেলে আমরা প্রয়োজনে রক্ত দিতে চাই কি চাই নাই? আমরা দেশের কিছু ফিসাব আছে, কইতাম নিরে বজন আবার নি সমস্যা হয়। واصبروا وما صبرك الا بالله ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون اي কইতামনি রে বাবা কইতামনি এই বিশ্বাবরা যদি যায় কোন বাজান ফিলিস্তিনের উপরে তো আক্রমণ হইছে, আমরা একটু নবীনগর প্রেস ক্লাবের সামনে একটা মিছিল করব, আপনার থাকতে হবে মরিদান লয়া। বিশ্বাবকো কই ফিলিস্তিন আর কই বাংলাদেশ, তোমরা যাও আল্লাহ আট প্রকারের খাওয়ান দেন দিয়া হিসাবে ডায়াবেটিস ছিল 22। ডায়াবেটিসটা কত? আট প্রকারের খাওয়ান খাওয়ায় যদি হিসাবে কোন বাজার পায়েস রান ছিলাম, খাবারের পরে তো মিষ্টি খাওয়া সুন্নত, 22 হইলো পায়েসটা খায় দৌ দৌ সুন্নত দৌ, আর রক্ত দরানো যে সুন্নত, হে সুন্নতের মধ্যে নাই, খাওয়ান সুন্নতের মধ্যে ঠিকই আছে, কথা কন ঠিক কিনা? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাতি সেটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ইমান একটু বলো না, কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ইমান একটু বলো না। মুসলমান মাইরকা তুমি কও সলব দে সলব দে, ইসলাম কখনো নরম কখনো গরম। আমার বাইর থেকে বুঝাই দিয়ে ওয়াজ তো সেইতেন না, আমি কি তোমার লোক তো আর সেটি না, হ্যাঁ বেড়ায় যারা অরিজিনাল বেড়াইতে বাইরে বাহাদুর মতন থাকে, ঘরে গেলে জি জি সালাম আলাইকুম, আর জি জি ইতর মার কাইতা ঘরে গেলে বল ভাবার দেখা, আর বাইরে গেলে আমি যে বাংলাদেশ থেকে বনবের ফুলা কাতার যাওয়ার পরে ফোর দিনই গিয়া পতাকা লইয়া মানববন্ধনে নেমে গেছি ফিলিস্তিনের জন্য, কথা কন ঠিক না বেটি? আমি তো চিন্তা করছি পুলিশদের মানে কেডা দরবিতে বাইতে ভাবছি, ইসলাম কখনো নরম কখনো গরম, কথা কন ঠিক না বেটি? আরে হামকার
মধ্যে ধ্যান করার নাম ইসলাম, জঙ্গলে যায় মুরাকাবা করার নাম ইসলাম, গভীর রজনীতে গড়ের খানকাই বৈশা মুরাকাবা করার নাম ইসলাম, রসুল হেরা গুহায় ধ্যান করেছেন এটার নাম ইসলাম, রসুল ঘরে বসে ধ্যান করেছেন এটার নাম ইসলাম, পাহাড়ের গুহায় গিয়ে ধ্যান করেছেন এটার নাম ইসলাম। আমার নবীর 27 বার তলোয়ার নিয়ে ময়দানে নেমে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এটার নাম ইসলাম। হাত তুলে বলেন ঠিকিনা কষ্ট হচ্ছে আপনাদের? আমি তো সহ্য করতে পারতেছি না, মেরাজের ওয়াজ দর্শি মসজিদে আকসা ঢুকে গেছে, এখানে তো আমার সব কাজটা ভালোই তৈছে। এই মুসলমান ফিলিস্তিনকে যাওন লাগবো আর যাওন লাগবো। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, নিরাশ হয়ো না হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। আমরা কি ইমানদার না বেঈমান? আরো জোরে ইমানদার না বেঈমান? আমার নবী মসজিদ আকসায় গিয়ে নামাজ পড়েছেন, স্বপ্নে না সরাসরি, নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? অনেকে বলে রসুল নাকি মেরাজে গিয়ে আল্লাহকে দেখে নাই। প্রিয় মুরব্বীরা, বাবা হাতটা তুলেন না আপনারা, ওই যে মুরব্বীরা সিয়ারো যারা বয়স হয়েছেন, আপনারা বয়স তো 60-70 বা 50-40-42 হয়েছে, তো আপনারা জীবনের সারা জীবন শুনছেন নবী মেরাজে গিয়ে আল্লাহরে দেখছে, দেখছে কি না? এটা কি মুখস্থ দেখছেন না দলিল মনিপ্ত পাইছেন আপনারা? রসুল বলছেন রাআইতু রাব্বি আযযা ওয়াজাল, আরে ওয়াজ মিয়া শুনলেন এই চ্যাপ্টার পরের দিকে ওয়া শূন্যন আর চোখের পানি ভালো কাইন দেন, এখন আমি গরম, এখন আমার মধ্যে জামালি নাই, এখন আমার মধ্যে জালালি কাজ করতেছে, হালত দুইটা মানুষের জালালি আর জামালি, আমি জালালি হালতে বলতেছি নবীর উম্মত যদি সে সঠিক হইয়া থাকে, আর নবীর উম্মত মুখ দিয়ে আসে কিভাবে? রসুল আল্লাহকে চর্ম চোখে দেখে নাই, স্পষ্ট বুখারী শরীফের হাদিস, এখানে সে অস্বীকার করে বইয়ে দিছে একমাত্র ইসরায়েলের ডলার খাইয়া কালার ফাল্ডাই লাগছে, কথা কোন ঠিক না বেটি? এই মুনাফিকদের কারণে আজকে মুসলমান মার খাইতেছে, আপনারও গোসর আমার বদনাম করতেছে, আমারও গোসর আরেকজনের বদনাম করতেছে, আমি গিয়ে মারো আন্দোলন করতেছি, আবার আরেক হিসাবে গোটা দিয়া প্রশাসন রে ওই হেক বেশি বাইরে গেছে গা ফালাই দেন, হ্যাঁ সুইস্টিপ মারে, সুইস্টিপ মারে, হ্যাঁ সুইস্টিপ মারে, বে হেক বাইরে গেছে গরে গরে ফালাই দিব, ফালাই দিব, হ্যাঁ আল্লাহ বলছে ও আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, বিজয় তোমাদেরই হবে। রাসূল বলছেন এমন একটা সময় আসবে ইহুদির গুন্ডারা মুসলমানদের ডরে গাছের কোণার জায়গায় ফলাইব, আমরা কমু আমরা কই রে, হ্যাঁ কই রে, হ্যাঁ কই রে, তখন আমরা হের পিছনে পাইতাম না, লাস্টে আমার নবী কন গাছের জবান খুলে যাব, গাছের জবান খুলে কব হে মুমিন এদিকা বাটপাটটা আমার পিছে ফলাই দিছে, হের দইরা বাপ দা ইসরায়েলের বিরুদ্ধে শিয়াদের বিরুদ্ধে আল্লাহু আকবার জোরে কর, আপনারা কবে যে হুজুর এতকাল তো মাঠটা আছেন ঠান্ডা, আপনি করে এটারে মোয়াই লেগেছেন, আমি এখন জালালি হালতে আছি কারণ আমার নবীর বিরুদ্ধে কথা কইলে বাজান, আমি ঠান্ডা থাকলে আমার জবাব দিতে হইব, কথা কোন ঠিক না বেটি? এই মেরাজের মাসের মধ্যে আসছি, এই ব্যাপারে কিছু ধারণা না দিলে যাক কমাই দিলাম, স্টেপটা রাইখা দিলাম, আপনার আবার কষ্ট হইবেন, হুজুর কিতা কইলো না না কইলো, আমি হে দিগার যাইতাম না, আয়েন আমার নবী মসজিদে আকসা গেছে, এখান থেকে আমার নবী প্রথম আসমানে গেছে, দ্বিতীয় আসমানে গেছে, এটা লয়ে যে উপরে, হ্যাঁ আর নিচে রেখে লাভ নাই, নিচে তো সবাই আসি আমরা, এবার আয়েন ওয়ারাফানা লাকা যিকরাক হ্যাঁ রসুল, আমি আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, হ্যাঁ
আমি আপনার শানকে বাড়াই দিয়েছি, তাই এই যে প্রথম আকাশে গেল এক নবীর সঙ্গে সাক্ষাৎ, আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আরেক আসমানে গিয়ে আরেক নবীর সঙ্গে দেখা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আরেক আসমানে গিয়ে আরেক জনের সঙ্গে দেখা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাতটা আসমানে যায়া সাতজন নবীর সঙ্গে দেখা, এখানের মধ্যে মুসা নবীও আছে। আচ্ছা মুসা নবী রওজার ভিতরে কি ঘুমাই রেছে না নামাজ পড়ছে? তোরে মুসা নবীর রওজার দিকে গেছে, নবীজি মুসা নবীর রওজার দিকে পরে আবার গেছে ওই মসজিদে আকসার মধ্যে, আমার নবী গিয়া নামাজ পড়াইছে, মুসা নবী মসজিদে আকসার মধ্যে যাই আবার নবীর পিছনে একতেদা করছে, একই মুসা নবী আবার আসমানের উপরে নবীরে সালাম দিয়া রিসিভ করছে। এখানে আপনারা আহমদপুরের মানুষের কাছে আমি জানতাম চাই, আপনারা তো নবীর পাগল মানুষ, আপনারা বলেন মুসা নবী কি তিনজন না একজন? আঙ্গুলটা তুলেন তো দেখি এমনে, মুসা নবী কি তিনজন না একজন? কয় জায়গায় কথা, কয় জায়গায় কয়জন, কয় জায়গায়? তো মুসা নবী যার সঙ্গে আল্লাহ দিদার দেয় নাই, সেই মুসা নবী যদি একই টাইমে তিন জায়গায় নবীর লোকে দেখা করতে পারে, ওর আপনি কি বলেন আমার নবী এই আহমদপুরে প্রেমিকের ঘরে আসতে পারে কি পারে না? খোদার কসম, রসুল বলছেন আল্লাহ পাক আমার জন্য সারা পৃথিবী পৃথিবীটার পূর্ব পশ্চিম এমন ছোট করে দিয়েছেন আমি হাতের তালুর মধ্যে দেখতে পাই। আহমদপুর থেকে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালার জন্য আহমদপুর দূরে না। তোমার চোখে লাগাইছ আবু জাহেলের চশমা দেখবা কেমনে, তোমার চোখের ভিতরে আবু জাহেলের না আবু বকরের চশমা লাগাও, রাতের বেলা আবু জুকরিয়া ডান কায়েত হইয়া দুরূদ শরীফ পড়ো, দেখবার রসুল তোমার ভাঙ্গা ঘরে হাজির হইয়া গেছে। তুমি একটা গজল গাইতাম নি, গজল কি বেশি গাইলাইছি? কটা গাইছি বাজা? আচ্ছা একটাও না। না বলেন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন, তুমি জীবন ইস আধার ঘরে ও তুমি তুমি মোদের হি তুমি নিদানের তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নিজের হাতের লেখা এই গজলটা সারা বিশ্বের মানুষ শুনছে। বলেন তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার তাই তো তোমায় হৃদয় নামে ফুলদানিতে হৃদয় কেতে রেখেছি প্রেমের মালা, হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন
আধার হো নবী গো তুমি জীবন তুমি মরণ আধার ঘরে আ তুমি মোদের পারের তরি তুমি মোদের পারের তরি তুমি নিদান তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ ইয়া রাসূল ya habib allah ya rasulullah ha ha la ma bonra jara achen shobai shur milan ya rasulullah ya rasulullah ya habib allah ya rasulullah ya বন্ধ রাখবেন না চিৎকার মেরে কোন আল্লাহ আকবার বাজান আবার আমি গরম সুরে প্রায় 50 মিনিট কথা বলছি এখন নরম সুরে 15-20 মিনিট কথা বলে বিদায় নিয়ে যাব কিন্তু আপনারা জবান খুলে বলেন আমার নবী যখন আসমানে গেল আমার নবী সপ্তম আকাশে 7 জন নবীর সঙ্গে দেখা কইরা আমার নবী বলে আমি যখন একটু সামনে গেছি আমি যাইয়া জান্নাতের ভিতরে যাইয়া ঢুকলাম জান্নাতের রুমের ভিতরে ঢোকার পরে আমি দেখলাম জান্নাতের যেই রুমটার ভিতরে আমি ঢুকি সেই রুমটার ভিতরে একজন সাহাবীর পায়রা চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না ও মুরব্বী বাবারা এবার আমার নবী বেলালকে ডাক দিয়ে বলে বেলাল তুমি কি এমন আমল করো তুমি দুনিয়ার জমিনে চলাফেরা করেছো আমি মেরাজে যাইয়া জান্নাতের রুমে রুমে তোমার পায়ের আওয়াজ শুনলাম বেলাল ডাক দিয়ে গো নবী গো আমার টাকা নাই পয়সা নাই আরে এখনো তো আহমদপুরে এমন কিছু পাগল আছে নবীর পাগল রাতের বেলা বিনায় বিনায় গো নবী গো এলাকা থেকে টাকাওয়ালারা বিমান দিয়া উইরা উইরা মদিনায় যায় আমরা টাকা নাই পয়সা নাই যাইতে পারি না কিন্তু মনটা তো পড়ে আছে সোনার মদিনা সোনার মদিনা বহু দূরে সোনার কিন্তু মদিনাওয়ালা দূরে কিন্তু মদিনাওয়ালা তোরে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে অন্তর হে ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে সোনার মদিনা ও আল্লাহ হে সোনার মদিনা হে কিন্তু মদিনায় যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোন দুঃখ রইল না আমার বাসির ভাই বাসির ভাই গেছে না আয় ভাই দি আদর করে দি এই চোখ মদিনার নবী দরজা দেখছে এই যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না যে গিয়েছে একবার জেনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না বলো হে আমার মন কান্দে রে প্রাণ কান্দে রে আমার মন কান্দে প্রাণ কান্দে রে
ওই মদিনা কেমনে যাব মন মানে না রে বল সোনার মদি আল্লাহ লাল হে বল সোনার মদি কিন্তু মাদিনাওয়ালা আমার কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে আরে এই পাগল দেখ পাগল কি করে বাসির মিয়ার নামে রেখে হাজি সাহ আছে হাজি সাহ সোজানে বালে হাজি দেখ ভাই কতলার এ হাদিসে মহব্বতে বইরা ও জানে বালে হাজি জব যাব তুম মদিনা দরবারে মোস্তফা মে মেরা সালাম কেহনা বো জানে বালে হাজি আরে পাঁচ বার কই ইয়া রাসূলুল্লাহ মায়ের নবী এখন কিন্তু বাবা দিলটা নরম হয়ে গেছে আমার নবীরে আমার আল্লাহ এত সম্মান বাড়াইছে উম্মতে চব্বিশ ঘন্টা সেজদায় পড়া থাকলেও উম্মতের শুকরিয়া আদায় হবে না রে বাবা আমার নবী শব্দ মাগাজ পাড়ি দিয়া জান্নাতে যাইয়া বেলালের পায়ার আওয়াজ শুনিয়া বলাইছে আমার নবী ডাক দিয়া বলে বেলাল তুমি কি এমন আমল করো গো বেলাল ও বেলাল তুমি কি এমন আমল করো ও বেলাল তুমি কি এমন আমল করো ও বেলাল তুমি কি এমন আমল করো আমি জান্নাতের ভিতরে ডুইকা যেখানে ঢুকি সেখানে তোমার পায়ের আওয়াজ শুনলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বলে নবী গো আমার টাকা নাই আমার চেহারা নাই আমার জিহ্বাটা সামনে দিয়ে কাটা আমার চেহারাটা নিগ্রোর মতন কালো আমার ফিটের মধ্যে লোহা গরম করে দাগ দিয়া বইরা ফালাইছে আমার জবান দিয়ে আমি আল্লাহর জিকির করে দিকারে বাবা আমার জিহ্বার মধ্যে লোহা গরম করে লাগাইয়া দিছে ও নবী গো সব সাহাবীরা নামাজ আমি ইকামত দেই আমি আজান দেই আমি আজান দেই আপনার পিছনে দাঁড়ায় আমি ইকামত দেই হো নবী গো কিন্তু আমার নামাজের পরে সব সুন্দর সুন্দর সাহাবীরা যাই আপনার সঙ্গে মুজাবা করে কিন্তু আমার চেহারা কালো দিক আপনার সামনে যাই না আপনার মন কইলা ডাকটা দিতাম গেলে জিব্বাটা কাটা বালা কইরা ডাক দিতাম পারি না রে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি কিন্তু আপনার সামনে যায় না সব সুন্দর সুন্দর সাহাবীরা যায় কিন্তু আমি যদিও সামনে যাই না আমি সব সময় যখন উযু করি উযু কইরা দুই রাকাত নামাজ পড়ি গো নবী দুই রাকাত নামাজ পড়ি আমার আল্লাহরে বলি আল্লাহ নামাজের পরে সব সুন্দর সুন্দর সাহাবীরা সুস্থ সুস্থ সাহাবীরা নবীর সঙ্গে কথা বলে কিন্তু আমি বেলালের চেহারাটা কালো শরমে আমি যাই না কিন্তু আমার নবীর ভালোবাসা যেন আমার উপরে থাকে এই জন্য দুই রাকাত নামাজ ভিক্ষা দিলাম ও আল্লাহ আমার নবী ডাক দিকে ও বেলাল তুমি যে দুই রাকাত নামাজ পড়ছো আমার ভালোবাসা বাবার জন্য এই দুই রাকাত নামাজ আল্লাহ কবুল কইরা ফলাইছে এই জন্য তুমি দুনিয়ার জমিনে হাঁটা চলা করো তোমার পায়ের আওয়াজ জান্নাতের পর্যন্ত আমার আল্লাহ পৌঁছাইয়া দিয়েছে আমার নবী বলেন আমি যেই মত মেরাজে গেলাম আল্লাহ আমার সামনে অনেক আজাব আর গজব দেখাইছে আমি তাকাইয়া দেখলাম
অনেকগুলো মানুষের পা এই অনেকগুলো মানুষের গায়ের ভিতরে অনেক এইভাবে আঙ্গুলের নখ দিয়া দিয়া নিজের গায়ের চামড়া টাইনা টাইনা তুলতেছে। নবী ডাক দিয়ে বলে আল্লাহ এরা কে গো, নিজের চোখের চামড়া গালের চামড়া নিজের টাইনা টাইনা ছিটতাছে। আমার নবীর ডাক দিয়ে গো বন্ধু বন্ধু গো এরা কে জানেননি, এরা দুনিয়াতে বায়ে বায়ের লগে লাগাইছে, ওরা গীবত করছে মুনাফিকি করছে, এই জন্য নিজের গোশত নিজে কামড়ায় কামড়ায় খাইতেছে। এই জন্য যুবক মেরা শুধুমাত্র একটা ঘটনা না, হঠাৎ করে কি লেগে আমি সিটতে গেলাম গা, হঠাৎ করে কি লেগে এত জোরে জোরে কথা কইতেছি রে বাজান, সব আজ ঠান্ডা কথা বলা যায় না, আমারও তো কষ্ট হয় কিন্তু আমার কষ্ট আমার গায়ে লাগে না, দিনের বেলা আমি চাঁদপুর যাবো আমার মনে লয় না, কারণ আমি যদি নবী নবী কইরা আহমদপুরে যদি ফাড়দা ফিরা মইরা যাইতাম গা ইয়া রাসূলুল্লাহ। আমার জীবনে কোনো দুঃখ ছিল না, এই জন্যই তো আমি মাঝে মাঝে বলি সাহাবীরা নবীর সঙ্গে নামাজের পরে মুসাফা করছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর পিছে দাঁড়ায়া দাঁড়ায়া কি করছে কামাত দিছে, জন্ম আমার নবীর যুগে কন্যা 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 জন্ম আমার নবীর যুগে আমার যুবক পোলাপান গুলো তোমরা কি আছো বাবা একটু বলেন তো বলেন তো, জন্ম আমার নবীর যুগে তো জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে কেমন হতো জন্ম আমার নবীর যুগে। আসি তো ভেসে হজিরতে বেলালের মধুরা জান, আমি যখন মদিনায় গেছি নবী রোজার বরাবর মসজিদে বেলালটা পরে আমি কি করছি একদিন চলে গেছতাম এশার নামাজের টাইমে, দেখি মুয়াজ্জিনকে লয়ে আনি মসজিদের আজান দিতাম পারি, পরে যাইতে যাইতে আবার আজানটা দেয়া লাগছে এই জন্য পারছি না, তবে টার্গেট আছে ইনশাল্লাহ একদিন না একদিন ওখানে গিয়া এমনিতে কয়া ময়া সেরা আজানটা দিচ্ছাম। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু বাজান কষ্ট হচ্ছে আপনাদের, আমার ওয়াজ বুঝতে অসুবিধা হইতেছে, আল্লাহ কি কারো কইছিলাম না তিনটা জিনিস ঠিক রাখতে হইব মনে আছে শুরুতে, অন্তরটা ঠিক রাখতে হইব, বেলালের চেহারাটা ভালো আছেন না, বেলালের জামা কাপড় ভালো আছেন না, কিন্তু অন্তর দিয়া মালিক রে জয় করে ফেলাইছে, আর মুখের মিষ্টি ভাষা দিয়া করবেন কি, মুখের মধুর ভাষা দিয়া করবেন কি যদি ভিতরে মুনাফিকি থাকে। আজকে আমি অন্তর ওয়াজ করছি, অন্তর ঠিক না থাকলে বাস পচবার আগে লাশ পচে যাবো গা, আর অন্তর ঠিক থাকলে দেহের ভিতরে মাটি ধরবে না, কথা কন ঠিক না বেরি। আশিত ভেসে হজিরতে বেলালের মধুরা জান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আশিত বেশে হজিরতে বেলালের মধুরা জান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ দয়াল নবীর পিছে নামাজ
অনহত দুনয়নে রাসূলে পাক দেখলে কেমন হত দুনয়নে মাশাআল্লাহ জন একটা জবান বন্ধ রাখবেন না আমার নবী কয় আমি যখন সামনে গেলাম জিব্রাইল আলাইহিস সালাম আমার ডাক দিয়া বলে নবী গো নবী গো নবী গো আমি আর সামনে যাইতে পারবো না আমি সামনে গেলে আমার 600 ডানা জল্লা পেরা সরকার হয়ে যাবে জিব্রাইলের ডানাগুলা কত বড় জানেন নি গো আব্বা একটা ডানা যদি বিছায়া দেয় সারাটা পৃথিবী বিছানা হয়ে যাবে ওই 600 ডানা ডাক দিয়া বলো নবী গো আমি আনছিলাম আপনার রবের দরবারে নিয়ে যাব কিন্তু এটা হলো আমার সীমানা এটা হলো আমার সীমানা এটা হলো আমার সীমানা এর সামনে আমি যাইতে পারবো না গেলে আমার 600 ডানা জল্লা পুরা সরকার হয়ে যাবে আমার নবী বলে ইয়া জিব্রাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রব্বিকা এ জিব্রাইল তুমি যদি যাইতে না পারো আমি রবের দিদারে যাইতেছি আল্লাহর কাছে তোমার কিছু চাওয়ার আসেনি আমার যদি নবী জিগাইতো কিছু চাওয়ার আসেনি আমি কইলাম মুলে বাপ মা 14 বছর লয়া যেতে বেহেস্তে থাকতাম বাড়ি এই অনুমতিরে লয়ে আইবেন জিব্রাইল সালাম ডাক দিয়ে কয় সালিল ইয়া রাসূলুল্লাহ সালিল্লাহ আন আবসুতা জানাহিয়া আলা সিরাতি লি উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী আল্লাহর কাছে আমি কিচ্ছু চাই না আমি চাই শুধুমাত্র আমার 600 ডানা ফুল সিরাতে বিছাইবার জন্য আল্লাহর হাবিব ডাক দিয়েছি হ জিব্রাইল তুমি আমার কাছে কোনো কিছু চাইলা না কিন্তু তোমার 600 ডানা কেন তুমি ওই ফুলসিরাতে বিছাইতে বলছো এবার জিব্রাইল আলাইহিস সালাম কয় নবী গো আমি কোন নবীর কাছে গেছি 3 বার কোন নবীর কাছে 100 বার কোন নবীর কাছে 70 বার কিন্তু আপনি নবীর কাছেই আমি যাব 24,000 বার ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনার কাছে আমি যাব একাধিকবার কিন্তু আমি আপনার কাছে যতবার গিয়েছি আমি সব নবীর কাছে গেছি কোন নবীকে উম্মতের জন্য এত কান্দতে দেখি নাই আপনি নবী উম্মতের জন্য এত কান্না করেছেন আরে আমিও তো আমার আম্মার লইয়া যখন উমরা গেছি তায়েফের জমিনে গেলাম মক্কা থেকে অনেক দূরে তায়েফের জমিনে গেলাম ওই বুড়ির ঘরটা দেখলাম বুড়ি গাছটাই এখনো আছে এটা নিচ দিয়া গেলাম একটা মসজিদ আছে মসজিদের গোড়ায় বিশাল মাইরা মাইরা রক্তে লাল কইরা দিছে জিব্রাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী আপনাকে এমন ভাবে মারতেছে একটা বার আমার কন্যা ওই পাথরগুলো দিয়ে এদেরকে শেষ কইরা ফলায় আমার নবী বলে ও জিব্রাইল আমি তো গজবের নবী না আমি নবী তো রাহমাতুল লিল আলামিন কিন্তু তুমি জিব্রাইল দাঁড়ায় থাকো আল্লাহর হাবিব এই রক্ত জীর্ণ শীর্ণ শরীর লইয়া পিট মুবারকের মধ্যে শুধু রক্ত মুবারক রক্ত মুবারক এই রক্ত মুবারক লইয়া এইভাবে একটা পাহাড়ের মধ্যে পাথর মধ্যে রসুল ডিল দিয়া বড়াক্কা মাইরা বসে যেই পাহাড়ের যাইয়া ওই ঘোড়ার মধ্যে যেই পাথরের মধ্যে আমার নবী ধাক্কা দিয়া শু বসে আমি আর আমার আম্মা ছোট বাইরে লইয়া গেলাম যাইয়া দেখলাম ওই পাথরটার মধ্যে এখনো নবীর রক্ত মুবারক লেগে আছে একটা পাকিস্তানের জিগাইলাম এটা কি কয় নবীর রক্ত মুবারক এখন সবাই মোবাইল দিয়া ভিডিও করে আমি তো বাংলাদেশের ফাগল আবার বোয়ান বাইরের ফুলা আমার মন তো ভরে না আমি তো জীবনটা দেখছি জীবনটা বল মিলাদুল নবী শহরে জুলুস করবার লাগা আমার দাদারা সিদ্ধা কইরা গেছে পারে নাই আমার আব্বারা চেষ্টা কইরা গেছে পারে নাই আমি গুনাহগার আইসা এখন এই সুন্নি জামাতের পাগল গুলারে লইয়া বোয়ান বাইরাতে মিলাদুল নবী শুরু কইরা দিছি যা তাকে কপালে বললে মুরমু নবীর পতাকাটা লইয়া মরদাম যায় আমি তো ওখানে যাইয়া পাথর দিকে আমার মন ভরে না ও বন্ধুরি সবাই বিডু করতেছে আরেকবার আছে আবার পাকিস্তানির আছে কেডা শিরিকের ফতোয়া দিব কেডা বেদাতের ফতোয়া দিব ইটার দিকে আমি তাকাইছি না সবাই বিডু করে কিন্তু আমি যাইয়া ওই পাথরটার কাছে গেছি চোখের পানি ফালাইয়া মুখটা পাথরের মধ্যে লাগাইও মন ভরে না ও বন্ধু রে আমার নবী রক্ত মুবারক যে পাথর আমার জিব্বা দিয়া
ওই পাথরের মধ্যে আমি লেহন দিতে শুরু করলাম। সেখান থেকে আমি মসজিদের ভিতরে ঢুকলাম, আর বেড়া আমার ফাগলামি দিকা কয়ে দিগা। এই মসজিদের ভিতরে আর একটা রহস্য আছে, জিগাইলাম কিতা পাকিস্তানিরা তা শেখ রাসুল। হে আমার জিগে আরো ঘটনা আছে, ভিতরে গেছে যাইয়া দেখলাম পুরো মসজিদটার ভিতরে কার্পেট করা, লাইট নাই, অন্ধকার, আর মসজিদের ভিতরে কিছু কাঠ আছে, এই কাঠ গুলো শিয়ারা আগুন দিয়া পুরাই ফেলাইছে, এখনো পুরা আছে। দেখবেন যদি মিলে না মিলে কান কেটে ফেলাই দিব, সব তস তস করে দিকাইছি, সব দিকাইছি। হঠাৎ কইরা আমার ডাক দিয়া বলেন, হাতের ডান পাশে কার্পেটটা আলগি দেন। এবার কার্পেটটা এমনি উঠাইলাম, সব মসজিদের ভিতরে একদম শুকনা, মসজিদের একটা কোণা দিয়া শুধুমাত্র পানি উঠতেছে, পানি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পাইয়াটি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুণ জুরিয়া পড়ে দিবেন গো দেখা দয়া করিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম কার্পেটটা উল্টাইয়া, ও বন্ধুরি এই কার্পেটটা উল্টা দেখলাম পানি চুয়াইতাছে। আমি জিগাইলাম কারণটা কি, কই আমার নবী পাথরের আঘাত লইয়া ওই রক্তাক্ত শরীর মুবারক লইয়া এই জায়গার ভিতরে সেজদাই পয়রা পয়রা উম্মতি উম্মতি বইলা যে কাঁদছিল, আমার নবীর এই চোখের পানি মুবারক এখানে এমন জোরা জ্বরছে। সেদিন থেকে এটা শুধু পানি চুয়ায় পানি চুয়ায়, আরো দিছে আগুন জ্বালাইয়া, জ্বালানি বে না জালা জুরাহে না রে জালা, না রে ওরে অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না জালা জুরাহে না, আমার আর মন ভরে না। আব্বা বুঝতেছি না আমার কথা, আমার বাজারও বুঝতেছি নি কথা, এবার ফানি সোয়াইতেছে আমার মন ভরে না, মোবাইলের লাইট দিয়ে দিয়ে টিপতেছে মন ভরে না। আমি ফাগলায় যাইয়া এই পানি মুবারকে হাত দিয়া এমনি মর দিয়া দুইটা হাত এমনি ফানি লাগাইয়া চেহারার মধ্যে মালিশ করলাম, গলার মধ্যে মালিশ করিয়া কইলাম, নবী গো বাংলার জমিনে আমি আপনার একটা ক্যানভাস আর। এরপর আমার মন ভরে না, ওই বালুর মধ্যে জিব্বাটা লাগাইয়া দিয়া চাটতে শুরু করলাম, কেডা ফতোয়া দিব তার দাড়ি না। আল্লাহর কসম করে বলি এই কুরআনটা আমার হাতের মধ্যে আছে রে আব্বা, যখন আমি লেহুন দিতে শুরু করলাম জীবন আমার নাকের মধ্যে কত গ্রান লাগছে, এমন গ্রান আমার জিন্দেগি তো নাকে লাগে না। আরে হাত তুলে কথা, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন তখন ডাক দিয়ে কই, জিব্রাইল তুমি কেন তোমার পাখাগুলা ফুল ছেড়ে তোর উপরে বিছাইতে চাও? জিব্রাইল সাল্লাম বলে, নবী গো আপনি উম্মতের জন্য এত কেঁদেছেন, পাথর আঘাত খেয়ে উম্মতের জন্য কেঁদেছেন, দুনিয়াতে আয়েশা উম্মতের জন্য কেঁদেছেন, রওজা মুবারক উম্মতের জন্য কাঁদবেন, হাশর মাঠে উম্মতের জন্য কাঁদবেন। হো নবী আপনার সারা জীবন আপনার খেদমত করতেছি, হাশরের ময়দানে আপনার চোখের পানি মুবারক থামবে না, ওই কঠিন মুসিবতের সময় আপনার উম্মতের এই পুল ছেড়াতের উপরে আমি আমার আমি আমার এই পাখাগুলা বিছাইয়া দিব, যেন আপনার উম্মতকে হাশরের ময়দানে বিজদির মতন জান্নাতে প্রবেশ করাইয়া দিতে পারি। জুরি জুরি
মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, মেন আয়া নেহি হো ভুলায়া গয়া হো। মেন আয়া নেহি হো ভুলায়া গয়া হো, কি মেহমা বানা কর সতায়া গয়া হো। মেন রুয়া নেহি হো ভুলায়া গয়া হো। এই ফাগলটা আমার কাছে গজলটা গাইবার লাগে বাজান, এটার বাংলাটা হইল ও হে কুফাবাসি আমাই মুসাফির ভেবো না, আমি এমনেতে আসিনি দাওয়াতে এসেছি, কথা কন ঠিক কিনা, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়ে খুদা জানে কেসি হে মেজবানি বাহাদুর পিয়াস কহে বন্দে পানি, মুকাদ্দর মে হ্যায় হাঁ যে কাউসার কা পিনা, মেন প্যাসা নেহি হো পিলায়া গয়া হো। এটার বাংলা রইল হুসাইন বলতেছে আল্লাহ জানে একে মন মেহমানদারি বাহাদুর পিপাসাই পানি বন্ধ করি, কপালে ছিল মোর পাবো হাউজে কাউসার, কপালে ছিল মোর পাবো হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো নই বানানো হয়েছে, আমি মরেছি এমন নই জিন্দা রইছি, আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে। আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। এই গজলটা গত রমজানে আমি বাবার আমার এই গজলটা আমি গত গত শাহাদাতে কারবালার আগের কারবালায় আমি গিয়েছিলাম। মারহাবা জোরে বলেন, শুধু একটা চ্যানেলেই প্রায় 1 কোটি লোক দেখেছে, হাজার হাজার লোক চোখের পানি ফেলে কেঁদেছে, আজকেও তার ব্যতিক্রম হয়নি। ইমাম হুসাইন বলছে আমি তো এমনিতে আসিনি, আমাকে তো তোরা দাওয়াত করে আনছ, আর দাওয়াত করে আইন না, মেহমানের জন্য পানি বন্ধ করে দেওয়া ঠিক না,
তোরা আমার জন্য পানি বন্ধ করেছিস, আর আমার আল্লাহ আমার জন্য হাউজে কাউসারের পানি রেডি করেছে। আরে বড় করে বলুন না সুবহানাল্লাহ। আপনারা বলুন, ইমাম হুসাইন কি রাউজা মোবারকে জিন্দা না মরা? ইমাম হুসাইনকে যারা শহীদ করেছে তারা কি হুসাইনই নাকি ইয়াজিদি? ইয়াজিদের সঙ্গে কি আমাদের কোনো সম্পর্ক আছে? নবী মেরাজ থেকে কি আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ এনেছে? এই নামাজ আমরা চাই কি চাই না? এখন বাবিলে কি হবে গো? যা হবার তা হয়ে গেছে, জীবনে অনেক নামাজ ছেড়ে দিয়েছি, আর ছাড়বো না। আজকে মেরাজের ওয়াজ থেকে প্রতিজ্ঞা করুন, যেই মাসে নামাজ আনছে সেই মাসে আমরা নামাজে দাঁড়ালাম, আর কখনো নামাজ বাদ দিব না। আল্লাহর হাবিবকে মেরাজের 17টা জায়গায় দেখাইছে, এমন জায়গা পৃথিবীর কোন নবী কোন মানুষ এই চোখ দিয়ে এই জায়গা দেখে নাই। সেই 17টা জায়গায় গিয়েও রসুল চোখের পানি ফেলে কেঁদেছেন। আল্লাহ বলেন, বন্ধু আপনাকে এত সুন্দর জায়গা দেখালাম, আপনি কেন চোখের পানি মুছতে পারেন না? রাসূল বলেন, আল্লাহ আমার জন্য এত সুন্দর জায়গা রেডি রেখেছেন, কিন্তু আমি জায়গা দেখতেছি আমার উম্মত তো সেই জায়গা দেখতে পারতেছে না। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু পাঁচ ওয়াক্ত নামাজে কিছু ফরজ দিলাম, আপনার উম্মতরে বলবেন যে 17টা জায়গা ঘুরাইছি আমি, আল্লাহ 17টা জায়গায় তাদেরকে দেখাইয়া ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? জোহর কয় রাকাত? দুই আর চাইরে কত? আসর কয় রাকাত? ছয় আর চাইরে কত? মাগরিব কয় রাকাত? দশে আর তিনে কত? ইশার কয় রাকাত? দশে আর তেরো আর চাইরে কত? নবীরে কয় জায়গায় ঘুরাইছে? তো 17 জায়গায় ঘুরাইছে। আপনাদের খেলা বুঝেন না, খেলা বুঝতে হবে। ফজরের নামাজের ফরজ 2 রাকাত, 365 দিনে 730 রাকাত। আজ জোহরের নামাজের ফরজ 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আসরের নামাজের ফরজ 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মগরিবের নামাজের ফরজ 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত। ইশারের নামাজের ফরজ 4 রাকাত, 365 দিনে 1 বছরে 1460 রাকাত। এই ফরজগুলোর জন্য দৈনিক আপনাকে 5 বার ডাক দেয়, 365 দিনে 1825 বার। আপনার বয়স যদি 10 বছর হয়, আপনার বয়স যদি 50 বছর হয়, 70 বছর হয়, একবার বিবেক করে দেখেন আপনাকে কতবার মুয়াজ্জিন ডাক দিয়েছে, আসো নামাজে আসো। এরপর আমরা যাই না, আল্লাহ ইচ্ছা করলে দুনিয়ার মানুষ যেভাবে ক্ষমতা পায়া 10 দিনের জায়গায় 8 দিনের ডিউটিতে না গেলে 8 দিনের বেতন কাটটা দেয়, আল্লাহ কিন্তু নামাজটা কিন্তু আমরা দিছে হাজিরা হিসাবে। বান্দারে এটা হাজিরা, এটা হাজিরা। রোজা যেমন বছরে একবার, হজ যেমন জীবনে একবার, যাকাত যেমন ধনবান ব্যক্তির উপরে, নামাজ তো সবার উপরে কোনোভাবে দিলাম, নইলে শুধু দিছি আমি সব বান্দার বানাইছি, তোরা সেজদা দিয়ে কইবি আমি তোর রব তুই আমার বান্দা, এর লাগি নামাজটা দিছি। এ বান্দা তোরে কিন্তু আমি দুনিয়ার মানুষ যেভাবে, এই দুনিয়ার মানুষ যেমনে 10 দিনের জায়গায় 8 দিন না গেলে বেতন কাটটা দেয়, আল্লাহ কিন্তু নামাজটা কাজা করার কারণে মাছের গলা কাটাত লাগাইয়া আমরা রিজিক কিন্তু বন্ধ করে দিতে পারতো, একটা মাত্র কারণে বন্ধ করে না। হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং, তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। হি ইজ দ্য ফার্স্ট লাস্ট ওপেন অ্যান্ড সিক্রেট আওয়ার অলমাইটি অ্যান্ড ক্রিয়েটর, তিনি সৃষ্টিকর্তা, তিনি সর্বশক্তিমান। তিনি আমাকে ছেড়ে দিয়েছেন, হাসর মাঠে ছাড় দিবে না, তবে হাজার পাপ কাজ করেছেন গভীর রজনীতে চোখের পানি ফেলে যদি আপনি কাঁদতে পারেন গভীর রজনীতে, আপনার গুনাহগুলো মাফ করে আল্লাহ আপনাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে দিতে। এক যুবক, তোমাকে বলছি আজকের ওয়াজ থেকে ওয়াদা করো, জীবনে আমি কখনো নামাজ ছাড়বো না। আজকে ওয়াদা করো, জীবনে কোনোদিন দুইটা মানুষকে কাঁদাক, তোমার ফাঁকে ফাঁকে মুরব্বী গলা বইয়া রিসে দেখ বেটা, মুরব্বী গলা বইয়া রিসেস ফলাফল কয়ে দিলাম, এখানে তোর বাপ বসে রিসে, দমক মারো, রক্ত গরম হইছে ফলাফল। আমার মতন বেড়া যদি লক্ষ মানুষের সামনে চোখের পানি ফালাইয়া বাপ মার জন্য কান্দতাম পারি, তুমি জানো রাসূল বলছেন আমি মেরাজা যাইয়া দেখছি বাপ মার অবৈধ ফলাফল গুলুরে আগুনের শিকল দিয়ে কষ্ট দিতেছে বাইন্দা বাইন্দা। আর তুমি যদি আজকে তাহিরের ওয়াজ আপনি খেয়াল করে দেখেন, তো সবাই তো ওয়াজ শুনছেন, আমার জীবনে আজকে 8 বছরের ভিতরে আমি এমন চিল্লাইয়া ওয়াজ করি না, আমি এত চিল্লাই আমি ওয়াজ করি না, আজকে আমি বুক ফাড়াই ওয়াজ করছি। আমি চাই যে নবী নবী করতে করতে আমি মইরা যাই, আমার কোনো দুঃখ নাই, একটা পোলা যদি আমার মতন তার মারে ভালোবাসে, আমার চাইতে সুরক্ষার অভাব নাই, আমার চাইতে কামেল পাস ডাবল টাইটেল ফার্স্ট ক্লাস অভাব নাই, আমার মার দোয়া নিয়ে আমি এই পৃথিবীতে আসছি,
আমার বাপ আমার কেমনে মানুষ করছে আমি জানি। আজকে তোর বুড়া বাপটার বাড়িতে দমক মারবার রাত্র তিনটার পরে কয়ে দিয়ে যায়। এই বুড়া বাপটা এখন লড়তে পারে না, রুজি করে না, বেকার হয়ে গেছে। কোমর আগের মতন জোর নাই, জিহ্বার মধ্যে আগের মতো মজা নাই, চোখের মধ্যে আগের মতন পাওয়ার নাই। এই বাপটা দুঃখ বলতে পারে না কারো কাছে। আজকে এই বাপটা তোমার মানুষ করছে কেন? স্ত্রীর সাথে বলছে, শোনো জিনিসটি বিচালাও, আমার পোলার মানুষ বানাও, একদিন আমরা বুড়ো হয়ে যাবো গা, আমরা দেখবো গাড়া, আমার ফুলাফন দেখবো, নাতিরা দেখবো, যখন মুরব্বী বেটাটা বুড়ো হয়ে যাগা, যখন যখন বাপ মা পচল হইয়া যায়, ওই ফুলাফন গুলো যখন মারে টিনের ঘরের মধ্যে রাখে, মার যখন টিনের ঘরে রাখে, যখন বিল্ডিং ঘরে ঘুমায়, মার শীতের একটা শাড়ি দিয়ে ফেস দিয়ে ফুইরা থাকে, হুকুর হুকুর করে কাশতেছে, এই মার দুঃখ দেখার মতো কেউ নাই। আজকে পায়া ধরে বইলা দিয়া যাই, মেরাজের চান্দে তিনটা জিনিস, এক নম্বর নেশা করবেন না, দুই নম্বরে নামাজ ছাড়বেন না, তিন নম্বর মা বাপের মনে কষ্ট দিবেন না। কারণ আমি আমার বাপরে হারাইছি, মার্চের পাঁচ তারিখে পাঁচ বছর হয়ে যাবে, এই পাঁচ বছর চলে গেছে কেমনে গেছে জানিও না, এত সহজে বাপটা চলে যাবে সেটা বুঝতে পারি নাই। এই জন্য যুবক তোমার পায়ে দূরে বলিয়া দিয়া যায়, তাহিরি পাগল, কিন্তু এত পাগল না, আরে এত পাগল না, কোন যে কোনো ফ্যামিলি থেকে আমি উঠতে আসি নাই বাবা। আমার ভাইরা অনেক উচ্চশিক্ষিত, আমার বাবা শিক্ষিত, শুধু আমি বাড়ি বাড়ি ঘুরি, এরপরে ডাবল টাইটেল ফার্স্ট ক্লাস পাইছি, আমার জীবনে সেকেন্ড ক্লাস শব্দ নাই, ঢাকা ছয় বছর পড়াশোনা করেছি, অসংখ্য ছেলেদের মধ্যে আটশোর উপরে নাম্বার পায়া পায়ে ফার্স্ট ক্লাস পাইছি, কিন্তু একটাই কথা, এগুলো আমার কিছু না। যদি আমি সার্টিফিকেটকে খুব বেশি প্রাধান্য দিতাম, আমি চাকরি করতাম। আমার 2013 সালে নিবন্ধন সহকারী, 15 সালে প্রভাষক নিবন্ধন, এরপর আমার চাকরি ইন্ডেক্সকৃত, সব ছেড়ে দিছি, আমার একটা সার্টিফিকেট, এটা আমার মার দোয়া, এটা আমি ঘুরতেছি। শুধু আমার একটা মাদ্রাসা চিনে না, এখন সারা বিশ্ব তাহিরি চিনে। একটাই কথা, পাগলামি কইরেন না, আজকে রাত্রে বাপমার পায়ে দিয়ে মাপ চাইবেন, কইবেন আম্মা যা করছি ভুল করছি, আর করতাম না, আম্মা গো আমার মাফ করে দাও, ওই দোয়াটা আমার করো, যে দোয়াটা করলে আমি ওলি হইতাম পারো। বাপের কবরস্থানে যায় কবর জিয়ারত করবেন, আর গুনগুনাই আমার মতন চোখের পানি।